কোন অনুষ্ঠানের সাথে সাড়ে চারটে 4:25 27 নাগাদ আজকে বিকেলবেলার কথা বলছি ভূমিকম্প টের পেয়েছেন অনেকেই টের পেয়েছেন আমিও টের পেয়েছি আর ভূমিকম্প প্রেডিকশনে হ্যাঁ আপনি মানি প্রেডিকশনটা করে তো দিয়েছেন এবং প্রেডিকশন মতো সব এগিয়ে চলেছে নিজের নিয়মে প্রেডিকশন চলছে তার সাথে সাথে পড়তে পড়তে টিক মার্ক দিতে দিতে চলে চলেছে এক একটার পর এক একটা প্রেডিকশন সব প্রেডিকশন নিয়ে পরে কথা বলবো আগে আমাদের ভাবনার জায়গাটা নিয়ে কথা বলি জল সঞ্চয় জল সঞ্চয় জলকে কীভাবে রিজার্ভ করা যায় কীভাবে জলে আরও বেশি করে আরোপ করা যায় সেই সব নিয়ে ভাবতে ভাবতে মিছিল বার করা নয় ভাবতে হবে অরিজিনালি আমরা কী করতে পারি সেটা জল সঞ্চয় হোক সেটা পরিবেশ রক্ষা হোক আসলে আমাদের ভাবনা আর কর্মের মধ্যে বিস্তর পার্থক্য এই মিছিল আরেকবার প্রমাণ করে দিল আমি সত্যিই সেদিনকে অবাক হয়ে ভাবলাম যে জল সঞ্চয় নিয়ে মিছিলের কারণটা কি এটা কোনো দলকে নিয়ে আমি বলছি না আপনারা জানেন কোনো দলকে নিয়ে বলার মতো প্ল্যাটফর্ম এটা না বলার জায়গাও এটা না বলার মতো ব্যক্তিত্বও আমি নই পরিষ্কার কথা আমি একটাই বলতে চাই আমাদের শুধু আমার একটা কথা এখান থেকে মনে হলো যে কৌশিকদা বারবার করে বলেন যেটা যে আমাদের ভাবনাটাকে ঠিক করতে হবে সেই জায়গাটাই আমরা জানি না যে কী ভাববো আর কী করবো কিন্তু যদি একটু আসি কৌশিকদার ভাষাতে আর্টিস্টিক ওয়েতে লাইফটাকে লিড করা যায় জীবনটাকে আর্টিস্টিক ওয়েতে আর্ট অফ অ্যাস্ট্রোলজির কথা এর মধ্যেই চলে আসবে আর্টিস্টিক ওয়েতে আমরা জীবনকে কীভাবে উপভোগ করতে পারি কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য সান টিভিতে বুধ বৃহস্পতি শুক্র এই সপ্তাহ থেকে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান কৌশিক ডি কাশ্যপের অনুষ্ঠান অবশ্যই সেখানেও থাকবে সকাল 11:30 সেখানে থাকবে আমাদের জীবনযাত্রাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি কীভাবে সাজাতে পারি কীভাবে গোছাতে পারি আপাতত চ্যানেল ভিশনের বন্ধুদের জন্য লাইভ অনুষ্ঠান কৌশিক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম কি জানো কি গাছের জন্য মিছিল জলের জন্য মিছিল তার মানে তো গাছটা পুঁততে হবে না তো জলটা সে তো অনেক দূরের কথা গাছটা পুঁততে তারপরে অক্সিজেন ফ্লো ইথিওপিয়ার ইথিওপিয়ার মতো মরুভূমির রাষ্ট্র মানে রেকর্ড করে ফেলেছে একদিনে 2 কোটি গাছ লাগিয়ে দিয়েছে আমাদের গাছ লাগিয়েছে মিছিল তো করেনি হ্যাঁ না মিছিল করার মতো অত সুন্দর দেহ সৌষ্ঠব আর এত ভালো প্রচার নেই বোধ হয় ওদের দেশে আর 130 কোটির প্রচার মাধ্যমের আলো নেই তো সেই জন্য হয়নি সে খুব স্বাভাবিকভাবে নর্মাল ফ্লোয়ে একটা কাজ করতে পারি প্রথমে গাছকে বেশি করে যা হয়ে গেছে হয়ে গেছে দেখুন লোক বাড়ছে যখন বাসস্থান তো লাগবেই সুতরাং ফ্ল্যাট হবে না এটা বলা খুব অন্যায় বাড়িঘর হবে না এটা বলা খুব অন্যায় এটা হতে পারে না এটা মানে সময় উপযোগী কথা বলো না ছোট থেকে বড় গাছ অত দায়ে দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই প্রত্যেকে আমরা জন্মেছি জ্যোতিষশাস্ত্র যারা মানি আমরা কী চাই আপনাদের ডেট অফ বার্থ টাইম আর প্লেস মানে ডেটটা চাই আপনার জন্যে করাতে আসুন আপনার ছেলে মেয়ের জন্যে করাতে আসুন সুতরাং ডেট অফ বার্থটা চাই ইংরাজি হোক বাংলা হোক বাংলাটাকে কনভার্ট করতে হবে পরের প্রশ্ন বাট একটা পায়েস খাওয়ার দিন আমরা মোটামুটিভাবে ঠিক রাখি তাই না পুরোনো দিনের মানুষরা তিথি অনুযায়ী রাখতো এখনকার দিনের মানুষরা ডেট অনুযায়ী রাখে বিশেষ করে ইংরাজি ডেট অনুযায়ী আমার জন্মদিনে একটি আমার মেয়ের জন্মদিনে একটি আমার বউয়ের জন্মদিনে একটি আমার বাবার জন্মদিনে একটি আমার মায়ের জন্মদিনে একটি প্রত্যেকে যদি আমরা এইভাবে ভাবি প্রত্যেকের জন্মদিনে একটা করে প্রত্যেক বছর গাছ পুঁতবো তাহলেই দেখুন অন্ততপক্ষে 5 কোটি গাছ খালি পশ্চিমবঙ্গ থেকে পোঁতা হয়ে যাবে 1 বছরে 10 কোটি আমি ধরলাম না লোক 10 কোটি কোনো উদ্যোগ নেওয়ার দরকার নেই প্রথম মিছিল কিছু দরকার নেই কি সিম্পল মানে এর থেকে সিম্পল হয় না হ্যাঁ এর থেকে আমার কাছে সিম্পল কোনো থিওরিও নেই মিছিল আমার কাছে এর থেকে কোনো সিম্পল থিওরিও নেই হ্যাঁ একটা কেউ টবে হয়তো এরপরে আপনাকে জন্মদিনের গাছ উপহার দিতে পারে দেখতে দারুণ লাগলো কী ভাবনা মানে ভাবা যায় না রবীন্দ্রনাথ সত্যজিৎ রায়কে হারিয়ে দিয়েছে এই বাঙালি একটা টবে সুন্দর গাছ এনে আপনাকে উপহার দিয়েছে সব দিক থেকে বাঁচবেন শুদ্ধ অক্সিজেন পাবেন মৃদুমন্দ বাতাস পাবেন আবার বৃষ্টিকেও আনয়ন করবে নিজের উদ্যোগে নিজের যতটুকুনি পরিসর আছে একটা টবেই গাছ লাগান সামনের রাস্তার পাশে কর্পোরেশন মিউনিসিপ্যালিটি আপনাকে মারবে না ফাঁকার জায়গাটায় যদি একটা গাছ লাগিয়ে দেয় সেটাকে যদি পরিচর্যা করতে পারেন আর একটু বেড়াটা খরচা করে 200-400 টাকা খরচা করে তাহলে তো বাহ ফ্যান্টাস্টিক এই তো কিছুদিন আগে নবদম্পতি তারা মানে নিমন্ত্রিতদের প্রত্যেককে একটা করে গাছ উপহার দিলেন মানে নিজেরা উপহার দিলেন নবদম্পতি তারা উপহার রিটার্ন গিফট আর কি অসাধারণ এই হচ্ছে কনসেপ্ট এই হচ্ছে এর জন্য মিছিল করতে লাগে না এর জন্য ধর্মঘটের দরকার নেই এর জন্য হাজার হাজার লক্ষাধিক মানুষকে আসলে মিছিলে ব্লক হয়ে গেছে মনিকা সত্যি তাই মিছিল করতে করতে আমরা মানে মাইন্ডটাকে মিছিলে মিছিলে
স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্ক, বেসিক জায়গাটা ভুলে গেছি। জলের জন্য আমাদের বেসিক্যালি কি করতে হবে সেটা না করে, সেই মেসেজটা না মানে পৌঁছে দিয়ে চলো হাঁটি মিছিল করি, লক্ষাধিক মানুষকে ডিস্টার্ব করি। এনিওয়ে, এটা কোনো দলের জন্য বলা নয়, জাস্ট আমার ভাবনাটা শেয়ার করা। নমস্কার, কে আছেন সঙ্গে? বাবা, এত জোরে টিভি চললে আমার কথা বলবো? সেই নমস্কার, হ্যালো হ্যালো হ্যালো, টাটা করতে হবে কিন্তু, টিভি সেটের ভলিউমটা কমিয়ে দিন। না বাবা, আমরা তো ফুটবলের ধারা বিবরণী শুনছি মনে হচ্ছে। একদম মিউট করুন, না হলে আমরা কিছুই কথা বলতে পারবো না, লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। না না, এটা সেটা বুঝতে পারবো না, আমি বুঝতে পারবো আপনি কমিয়েছেন কিনা। আরেকটু কমান, একদম কমান। আচ্ছা বলুন এবার। হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার, অনেক ধন্যবাদ। কে বলছেন? কে বলছেন? আপনি মোবাইলে কনসেন্ট্রেট করুন। আচ্ছা, তাহলে আপনি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আচ্ছা, এবার বলুন ছেলের নাম এবং ডেট অফ বার্থ। পবিত্র, রাত্রি কটা আরেকবার কনফার্ম করুন। কত তারিখটা? কত মানে এক পেরিয়ে দুই? এটা জন্মস্থান কোথায়? জন্মস্থানটা বলুন। আচ্ছা, কি বার ছিল? রবিবার। আপনি কি ছেলের কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? আপনি সঙ্গে থাকুন, আপনার ছেলের তো হরোস্কোপটা বেশ ভালোই। কেরিয়ার নিয়ে কি জানতে চাইছেন? কেরিয়ারের জায়গা তো এমনি খারাপ কিছু নেই, শরীর স্বাস্থ্য রিলেটেড জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কেরিয়ারের জায়গা ঠিক আছে, সাড়ে সাথে বর্তমানে চলছে, বাট বর্তমান সময় ওর একটা ভালো প্রাপ্তির সময়ও তার সঙ্গে চলছে, আমি জানি না ও কী করে, বাট ওভারঅল বৃহস্পতি শনির গুরুসৌরী যোগ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ শ্রাবিক যোগ বা গুরুচণ্ডাল দোষও আছে, সেটা অবশ্যই আছে, যেটা শারীরিক পার্টে কিছু সমস্যা তৈরি করবে, প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কিছু বাধা দেবে, বাট ওভারঅল জায়গাটা যথেষ্ট ভালো, কর্মের জায়গা যথেষ্ট ভালো, রোজগারের জায়গা ঠিকঠাকই আছে, শরীরটাকে একটু মেনটেন করলে খালি চলতে হবে, সাড়ে সাথে যেহেতু চলছে, বিশেষ করে চলাফেরার ক্ষেত্রে সাবধান, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সাবধান। কর্মের জায়গা তো আপনার ছেলের জন্য ভালো, ভালো পজিটিভ টাইম প্র্যাকটিক্যালি আপনার ছেলের বর্তমান সময়ে ট্রানজিট পার্টে অন্তত চলছে, দশা পিরিয়ড আমি দেখছি না, এখানে দেখার সময়ও নেই, কিন্তু ট্রানজিট পার্টে আপনার ছেলের জন্য ভালো কর্মের যোগ বা কর্ম যা যদিও করে থাকে তার থেকে বেটারমেন্টের যোগ কিন্তু বর্তমান সময়ে চলছে, সেখান থেকে বিশাল ভাবনা করার মতো কিছু আছে বলে আমার মনে হচ্ছে না, এমনি ওভারঅল ছকটা খুব একটা খারাপ না, ভালোই ছক আছে, খালি শারীরিক ক্ষেত্রটা বুঝে শুনে চলবেন, গুরুচণ্ডাল দোষ বা বাদবাকি যেগুলো আছে সেগুলো একটু ঠিকঠাক মেরামতের দরকার আছে, বাদবাকি চলবে, অসুবিধা নেই। ওকে, দেখিনি আরেকজন বন্ধু চলেছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ প্রণাম, কে বলছেন দাদা? মৃত্যু? আচ্ছা বলে বলুন, আপনার কার জন্য দরকার, ছেলে না বউ না আপনার? শ্রাবণ মাসে মৃত্যুঞ্জয় স্মরণ পাওয়া মানে আমরা অ্যাকচুয়ালি ধন্য। বলুন, বলে বলুন, বলুন। 31 আগস্ট 1975, সময় তো ভালো, মিথুন রাশি কুম্ভ লগ্নের সময় ঠিক আছে,
না, টেনশন তো ইকোনমিক্যাল জায়গা নিয়ে মুকেশ আম্বানিও থাকে, ওটা নিয়ে কোনো টেনশন করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। মিথুন রাশির ওভারঅল সময় ঠিক আছে, খালি গিয়ার শিফটিংটা ঠিক করে স্যার চলতে হবে। তাড়াহুড়ো করে ধুমধারাক্কা ঝাঁপিয়ে পড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দরকার নেই, নর্মাল বৃষ্টি হোক, ফ্লোয়ে বৃষ্টি হোক, সুন্দর মানুষও ভিজুক, চাষাবাদও হোক, এরকমভাবে বৃষ্টিটা করাতে হবে লাইফের। বেশি বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ ডাক দিয়ে যদি বৃষ্টি হতে যাই তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবো। খালি ওটা করবেন না, বাদবাকি মিথুন রাশির সমস্যা কিছু নেই, যথেষ্ট ভালো সময় আছে, চুপচাপ বিন্দাস এগিয়ে চলুন। দশা পিরিয়ডটা আপনার দেখি, দশাও তো আপনার ভালোই মনে হয় বর্তমান সময়। ব্যাস তাহলে তো এত কিছু জানা আছে, যখন অসুবিধা কি আছে, শনি শুক্রের দশা চলছে ভালোই তো, বিন্দাস অসুবিধার কি আছে, চুপচাপ চলতে থাকুন। টেনশন অ্যাংজাইটি মাঝে মধ্যে বাড়বে না, টেনশনটা মাঝে মধ্যে হবে, কি হয় কি হয় ভাব হবে, কখনো কখনো মনে হয় এই ঝাঁপ দিই, কখনো মনে হবে না দিই না থাক, বুঝে শুনে এগোতে হবে, চিন্তা করার কিচ্ছু নেই। মিথুন রাশির সময় ভালো, কুম্ভ লগ্নের সময় ভালো, চার সংখ্যার মানুষ আপনি, চলতে থাকুন। শনি শুক্রের দশা চলছে আবার কি চাই, আর নাম যখন মৃত্যুঞ্জয়, আপনি আপনাকে ধরে সবাই সব জয় করে আপনি ঘাবড়ালে চলবে, তাহলে তো সৃষ্টি আসুন আপনার বাবারে মৃত্যুঞ্জয় আসবে আর আমি চেম্বারে দরজা বন্ধ রাখবো, অলওয়েজ খোলা, সঙ্গে থাকুন। কেন এত হাসছি, কারণ এই মানে এই ব্যক্তি প্রচুর প্রচুর বড় বড় সোকল বড় বড় মানুষের সান্নিধ্যে থাকেন, অ্যাস্ট্রোলজারদের সান্নিধ্যে থাকেন, কিন্তু আলটিমেটলি জিজ্ঞেস করতে গেলে কৌশিকদাকে জিজ্ঞাসা করেন। হাসিটা সেই কারণে হচ্ছে, অনেকক্ষণ পরে কৌশিকদা তো গলা শুনেই বুঝতে পেরে গেছে, আমি অনেকক্ষণ পরে বুঝতে পেরেছি যে মৃত্যুঞ্জয়দা ফোন করছে। এনিওয়ে তো এই হচ্ছে প্রেডিকশন, আমরা ভেতরে বাহিরে সব দিকেই কৌশিকদার ওই আর্টিস্টিক ওয়েতে অ্যাস্ট্রোলজি করাটাকেই বিশ্বাস করি, এবং এমন একটা সময় আসবে আমি বারবারই বলি যে প্ল্যাটফর্ম থেকে আমরা সকলে দেখতে পাই, প্ল্যাটফর্মটা উঁচু হবে না, আমরাও উঁচু হব, এবং প্ল্যাটফর্ম তো ডেফিনেটলি যেখান থেকে আমরা কৌশিকদাকে ওয়াচ করতে পারি, দেখতে পারি, এবং আমরা সেই মতো করে ভাবতে শিখতে পারি, কারণ ভাবনার জায়গাটা এতটাই গলত রয়েছে, জল সঞ্চয় করতে গিয়ে যেখানে মিছিল করে ফেলি সেখানে তো ভাবনার জায়গাটা ডেফিনেটলি আমাদের ভুল রয়েছে, নিজের জীবনে সঞ্চয় করতে গিয়ে কি না কি করব, সত্যিই তাই। আমার খুব হাস্যকর লেগেছে রিয়েলি, আমি ভেবেছি শুষ্কর প্রত্যেকটা সময় আমরা প্রত্যেকটা বলি অনেক কিছু, কিন্তু খুব হাস্যকর লেগেছে কৌশিকদা বিশ্বাস করা, এবং আমার আপনার কথা মনে পড়েছে যে বারবার আপনি বলেন যেটা যা খুশি সমাধান করলে তো হবে না, কারণ সমস্যাটার গভীরেই ঢুকি না, যে অরিজিনাল সমস্যাটা কি সেটাকেও সার্চ করি না, সমাধানের পেছনে হয়তো দৌড়াচ্ছি। সবসময় সমস্যা নিয়ে বসে থাকলে সমস্যার মধ্যে আরও সমস্যা বাড়বে, আরও সমস্যা বাড়বে, সমাধানের পথে যেতে হবে, কিন্তু মূল সমস্যাটাকে সার্চ করে নিতে হবে। মূল সমস্যাটাকে যদি আমরা সার্চ করে নিতে পারি, নিশ্চয়ই ধীরে 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 সেইটার সমাধান করা যাবে। ম্যাজিক্যাল কিছু ওপরওয়ালা যদি থেকে থাকেন, উনিই পারেন ম্যাজিক্যাল কিছু করতে, আমরা স্বতঃপ্রণোদিতভাবে চেষ্টা করতে পারি পজিটিভ ওয়েতে কাজকর্ম করতে, সেটা নিয়েই চলতে হবে, বাদবাকিটা কিছু না। এই মানে এই টুংটুং করে আওয়াজ হলো বলে সাউন্ডটা কমালাম, হঠাৎ দেখি সোনি ক্রিয়েটেড হার্ডল একটা কোথায় কোনো অ্যাপ থেকে পাঠালো, মানে সোনি কি সত্যি আমাদের জীবনে হার্ডল তৈরি করে, মানে কি অবস্থা হিন্দু ধর্মের ওই দেবতাটির, আমরা এটা একদিন আলোচনা শুনবো, বলবো তো। এবং ওই আকাশের গ্রহটা এত সুন্দর বিউটিফুল বিজ্ঞানীদের ভাষায় গ্রহটি, তাকে আমরা কোন পর্যায়ে পর্যবসিত করেছি, মানে সব বেটাকে ছেড়ে ওই শনি বেটাকে ধরের মতো অবস্থা হয়ে গেছে। হার্ডল ছাড়া কিছু বোঝে না যে, আসলে আমরাই বুঝি না যে হার্ডল কাকে বলে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম, আমি মুর্শিদাবাদ থেকে প্রসেনজিৎ মুখার্জি বলছি। বেশ বেশ, বলুন প্রসেনজিৎ বাবু, ডেট অফ বার্থ মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ভেরি গুড। ডেট অফ বার্থ হচ্ছে, মেয়ের নাম অনামিকা চক্রবর্তী। ভেরি গুড, হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 17/3/1989। 17/3/1989 সময় সকাল 7:19। হ্যাঁ, 7:19 সকাল। রাজস্থানে জোধপুর শহরে। রাজস্থান যোধপুর, ওকে। কি বার ছিল দাদা? শুক্রবার ছিল। শুক্রবার যোধপুর, শুক্রবার রাজস্থান যোধপুর, অনামিকা। যোধপুর রাজস্থান অনামিকার জন্ম হয়েছিল
আপনার স্যার বোধহয় ট্রান্সফারেবল জব, বা আপনি কি আর্মি টার্মিতে ছিলেন নাকি না আছেন এখনো? হ্যালো, আপনার কি হ্যাঁ আপনার আপনার কি মানে অনামিকার ওখানেই জন্ম হয়েছিল, মানে আপনার তখন কর্ম ওখানেই ছিল? আচ্ছা, সেটাই জিজ্ঞেস করছেন। বেশ, বলুন। এখানে যেটা দেখা যাচ্ছে, ওর লগ্ন হচ্ছে মীন এবং রাশি হচ্ছে কর্কট। হ্যাঁ, লগ্নে লগ্নে রবি বসে আছে, ষষ্ঠাধিপতি লগ্নে বসে আছে, থার্ড হাউসে মঙ্গল বসে আছে। একটাই কন্যা আপনার? আমার এক কন্যা এবং ছেলে বড়, সে বিদেশে থাকে। ভেরি গুড, মানে অনামিকার পরে আর কোনো ভাই বোন নেই, তাই তো? না না, অনামিকার পর ভাই নেই, একটু একটু। রাইট, ছেলে বড়, মেয়ে ছোট? মেয়ে ছোট। ভেরি গুড। দ্বাদশস্থ বুধ বসে আছে, মঙ্গল বৃহস্পতি থার্ড হাউসে একত্রিত, ফ্যান্টাস্টিক। এটা তো ভালো অ্যাডমিনিস্ট্রেটর বা টিচিং টিচার পিচারের ছক দেখে আমার মনে হচ্ছে। আপনার মেয়ে বর্তমানে ঠিক ধরেছেন, বর্তমানে টিচিং জব করতেছে। দাম্পত্য এবং শরীর সম্পর্কিত জায়গাটা সত্যি ডিস্টার্বেন্স স্যার। মানে বিয়ে মেয়ের দিয়ে দিয়েছেন? এই জায়গাটা কত বছর আগে দিয়েছেন বিয়েটা? বিয়ে হয়েছে 5 ফেব্রুয়ারি 2015-তে। পুরো অনেকটা দিন হয়ে যাওয়ার পর এখন সে আমার কাছে হয়েছে। এই জায়গাটাই অ্যাকচুয়ালি স্যার, এখানে মূল ডিস্টারবেন্সের জায়গাটাই এইটা, অনলি এইটা। এবং ওর হেলথ রিলেটেড খুব বেশি না হলেও একটা মাইনর প্রবলেম, একটা হেলথ রিলেটেড ওর আসবে, যেখানে কিছু ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, যেখানে কিছু মেয়েদের চুল উঠে যাওয়াটা একটা সমস্যা আছে। এই জায়গাগুলো একটা সমস্যা ওর ক্রিয়েট হয়ে থাকবে শারীরিক পার্টে। এটা টেক কেয়ার তো করা যাবে ডাক্তারবাবুদের পরামর্শে, কিন্তু বিয়ের জায়গাটা তো ঠিক ছিল না, ওটাকে একটু বুঝে মেরামত করে। এই বিয়েটা কি টিকবে নাকি ডিভোর্সে পর্যায়ে পৌঁছে যাবে? আপনি যদিও ডিভোর্স কেস হয়নি, হ্যাঁ, কিন্তু খুবই খারাপ স্থিতির মধ্যে রয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিশৃঙ্খলা চলছে, মানে খালি নর্মাল সেপারেশনে আছে ওরা। হ্যাঁ, বিয়েটা স্যার কোথায় দিয়েছিলেন? এটা একটুখানি সমস্যা আছে স্যার, কারণ ওর বৈবাহিক জীবনের ক্ষেত্রটাই একটু প্রবলেমেটিক, বুঝলেন তো? সেই জায়গাটায় বৈবাহিক জীবনের ক্ষেত্রটাই একটু প্রবলেমেটিক। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপাত পাটে আমি বলবো, দেখুন, ডিভোর্স ফিভোর্সের দিকে আপাত পাটে যাবেন না, ব্যাপারটা ওয়াচ অ্যান্ড সি করে আগামী জানুয়ারি অবধি চলুক। জানুয়ারির পর থেকে আরও 2-4 মাস সেপারেশনে আছে, ও চাকরি বাকরি করছে, আপনার কাছে আছে, ঠিক আছে। ওদের সন্তানাদি হয়েছে? না, কোনো ইস্যু নেই এখনো। ইস্যু নেই, আচ্ছা। ডিট্যাচমেন্টে কতদিন আছে, মানে সেপারেশনে? বিয়ের পর পরই, খুব একটা বেশি দিন নাই, বেশি দিন ছিল মধ্যে। ও আচ্ছা, যাই হোক, দেখুন, লাস্ট ট্রাই আমি বলবো আপনাকে, নেক্সট ইয়ার এপ্রিল মাস অবধি একটা দেখা যেতে পারে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, না তো তো কোনো একটা ভাবনা নেক্সট ইয়ারের মধ্যে তাহলে করে ফেলতে হবে, মানে আলটিমেট ভাবনা আর কি। বোঝা গেছে বিষয়টা? নেক্সট ইয়ার এপ্রিল অবধি একটু এখন যা আছে স্ট্যাটাস কোটা মেনটেন হোক। আমি অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অন্তত 3 মাস আফটার শিফটিং দ্য স্যাটার্ন ইন ক্যাপ্রিকন সাইন, সেখান থেকে যেহেতু বর্তমানে ধনুরাশির ঘর থেকে দশম দৃষ্টিটা শনির সপ্তম ভাবে পড়ছে, সেই দৃষ্টিটা ছড়ে গেলে যদি একটু বেটারমেন্ট আসে এবং রাশির সাপেক্ষে সপ্তমাধিপতি সপ্তমে গিয়ে যদি কিছু বেটারমেন্ট আনে, সেটার জন্য অন্তত আরও মাস তিনেক ওয়েট করার পর ব্যাপারটায় ফাইনালাইজেশনের দিকে যাওয়া, মানে ভাবনার ফাইনালাইজেশন, হোয়াট টু ডু, এবং দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন। ঠিক আছে স্যার? হ্যাঁ, সেই জন্য আরো খারাপ, আরো খারাপ, আরো ব্যাপারটা আরো নেগেটিভ, কারণ দ্বাদশস্থ বুধ এমনি নিষ্ফলা, তার মধ্যে রাহু যুক্ত হয়ে বসে আছে, ষষ্ঠপতি লগ্নে থেকে সপ্তম ভাব দৃষ্ট হয়ে বসে আছে, D9 চার্টে ওর তুলা লগ্নে এবং সপ্তমপতি মঙ্গল ষষ্ঠে বৃহস্পতির সাথে বসে আছে, শনি যুক্ত হয়ে, দেখে ফেলেছি আমি অলরেডি D9। হ্যাঁ,
সুতরাং সেই জন্যই আপনাকে বললাম ম্যাক্সিমাম ওয়েটিং পিরিয়ড নেক্সট এপ্রিল। তারপরে যদি মনে হয় যে অবস্থা একই, কোনো কিছু পজিটিভ সুধার হচ্ছে না বিষয়টা, তাহলে আমি বলবো আপনারা সকলে মিলে একটা ভাবনা চিন্তা করে কিছু একটা ভাবনা চিন্তা করে ফেলুন, ঠিক আছে? সঙ্গে থাকুন দাদা। যদিও আমি বলবো যে এই ধরনের প্রশ্ন একটু চেম্বারে করাটাই বেটার, কারণ অনেক কিছু এর মধ্যে প্রশ্ন আপনাদের তরফ থেকে আসবে, কৌশিকদের অনেক কিছু বলার থাকে। শারীরিক দিকটা নিয়েই প্রথমে তিনি শুরু করেছিলেন এবং দাম্পত্য জীবনে ডেফিনেটলি প্রবলেমেটিক, বিয়ের পরপর থেকেই, চার বছরের বিবাহিত জীবনে বিয়ের পরপর থেকেই তারপরে প্রবলেমে রয়েছে। তো এই বিষয়গুলো যারা প্রসেনজিৎবাবু ফোনে চান্স পেয়েছেন কথা বলেছেন ডেফিনেটলি, কিন্তু যারা চান্স পাচ্ছেন না ফোনে তারা আফসোস করবেন না, তাদের জন্য বলবো যে আরও ভালো হয় চেম্বারে এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এবং আমি বলবো আরও ভালো হয় চেম্বারে নিয়ে এই বিষয়গুলো আলোচনা করার থেকে এই বিষয়গুলোকেই যদি আমরা সমূলে বিনাশ করতে পারবো কিনা জানি না, কারণ প্রবাবিলিটি যেটা গত জীবনগুলোয় করেছি যদি জীবন মানি, তাহলে তার ফল ভোগের জন্য এই বছরের ব্যালেন্স শিট মানে আপনার আমার জীবনে হরোস্কোপ করে ভগবান আপনাকে আমাকে পাঠিয়েছে, সুতরাং তার কিছু ফল ভোগ করতে হবে। আমি অন্য পদ্ধতি হ্যান ত্যানে যাচ্ছি না, ফল ভোগ করতে হবে যদি ধরে নিই বেসিক মানুষ কনসেপ্টে, তাহলে ওটাকে এই জীবনে আমার একটা পজিটিভ দিক আছে, আমার আমি মানুষ তার জন্য আমার হরোস্কোপ, এবং আমার হাতে একটা কর্মের ক্ষমতা আছে, সেই কর্মের ক্ষমতা দ্বারা ভগবানের চরণে হাত জোড় করো, প্লিজ যা করেছি উইথড্র করো, না তো অ্যাটলিস্ট মিনিমাইজ করো, কোন সময় ঠিকভাবে কাজটা করব তার জন্য জ্যোতিষশাস্ত্রকে তুমি বানিয়েছো মহর্ষিদের দ্বারা মুনি ঋষিদের দ্বারা, সেই শাস্ত্রের দ্বারা আমাকে প্রকৃত আলোকিত করো যে কী হয়েতে কোন সময় কী ধরনের লেডি বা কী ধরনের ল্যাডার্সের সাথে বিয়ে হলে আমার বৈবাহিক জীবনটা তুলনামূলক কিছুটা সেফটি শিল্ডের মধ্যে ঢুকে যাবে। তাহলে আর এখন কী করব, এটা হয়ে গেল, কারণ থাকতেই পারে, ভগবানের মতো বড় আমি বলি না যে এরকম অদ্ভুত ম্যানেজার কেউ নেই, সব কিছু দেবে না, চেপে রাখবে, ডান দিক দেবে তো বাঁ দিক দেবে না, সোজা দেবে তো পেছন দেবে না, দেবে না একটাই কারণে, তার কারণ ওই মহাদেবের বিষয় আর কি, শঙ্করাচার্যের কে দিয়ে দিল শ্রীবিদ্যা সাধনার জন্য সৌন্দর্য লহেরি, নন্দী ভৃঙ্গিকে ভিড়িয়ে দিল, অর্ধেক বই ছিঁড়ে নিয়ে তারা চলে গেল, এবার বাদবাকিটা নিয়ে যা মর্ত লোকে গিয়ে আবার সাধনা কর, সাধনা করে পুরো সৌন্দর্য লহরী নিজে তৈরি করে শ্রীবিদ্যাকে অর্জন কর। দিলাম কিন্তু পুরোটা দিলাম না, কারণ সাধতে হবে লাইফটাকে, ভগবান আপনাকে আমাকে সেই সাধার জন্য কর্মজনী মনুষ্যতে প্রেরণ করেছেন, জীবনটাই সাধলাম না, মিছিল করাটা জীবন সাধা না, প্রকৃতভাবে কী করে বৃষ্টি আনা যায়, তার জন্য পরিবেশ কীভাবে তৈরি করা যায়, তার মননটা তৈরি করে সেইভাবে অ্যাকশান নেওয়াটা হচ্ছে জীবন সাধা। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে যেন সঠিক বৃষ্টি থেকে খালি মোবাইলে আসছে প্লিজ, কাঠফাট নেই, গাছফাছ নেই, সেই জন্য দেখবেন এটিএমে পয়সা তুলুন, কিছুতে পাঞ্চ করুন, মোবাইলে মেসেজ আসছে, নো প্রিন্ট আউট, কারণ সত্যি কাগজের অভাব তো, গাছগাছালি নেই তো, কাঠ না হলে কাগজ করতে কে হবে, তারপরে কাগজ ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ, সোজা একটার সঙ্গে একটা রিলেটেড, তো তাহলে ভাই এটাকেও কী করে বৃদ্ধি করা যায়, তাতে বৃষ্টিও আসবে, কাগজের এত অভাব পড়বে না, ছেলে মেয়েগুলোকে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে এমন ট্যাপ বেরিয়েছে ওখানে লেখালুকি, এরকম ট্যাপ পাওয়াই যায় এখন, যাদের পয়সা আছে তারা ব্যবহার করতেই পারেন, স্লেটে এবিসিডি হবে না, এবার ওখানেই টিচাররাও শেখাবে, ফুস মোচা হয়ে গেল, যদি মনে হয় সেভ মোডে রেখে দাও ওটা ঢুকে গেল চিপে, তার কারণ অভাব তো কাগজের, পড়াশোনার জন্য বই খাতাটাও হয়তো ছেলে মেয়েদের হবে না, সেটাও ডিজিটাল হয়ে যাবে, ঠাকুমার ঝুলি পায় না, নোনটে ফোনটে পায় না, ডিজিটালি পাচ্ছে এখন, কী মহা মুশকিলের কাণ্ড, আবার বলবো মোবাইল নেবে না, তাহলে নোনটা ফোনটাটা আপনি কিনে পড়াবেন কোত্থেকে, ওটা তো প্রিন্টই হয় না কারণ কাগজ পাওয়া যাচ্ছে না, ভাবুন। আর এই ভাবনা নেই, মিছিল মিছিল আমরা যাচ্ছিও, মিছিলে লক্ষাধিক মানুষ মিছিলে হাঁটছি, ফ্যান্টাস্টিক। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি যেটা কথা বলতে চাই, হ্যাঁ একটু কেন অনেক বলবেন, কে বলছেন, আমিটা কে? রেখেছেন তাহলে আপনার ফোনটা, মানে আপনি নয় শুনতে পাচ্ছেন না, নালে ফোনটা মানে কেটে যাচ্ছে, মুখের কাছে ফোনটা নিয়ে আস্তে আস্তে ডেটটা বলুন।
হ্যালো, 25/10/1992, এইবার ঠিক আছে, 25/10/1992, সময় সকাল 10:58, 10:58 সকাল, জন্মস্থান কোথায় বলুন, জন্মস্থান বলো সৌগত। আচ্ছা তুমি ভাই একটু টাওয়ার এরিয়ায় এসো, তোমার ফোনের টাওয়ারটা ডিস্টার্ব করছে আমাদের মনে হচ্ছে। হ্যাঁ এবার শোনা যাচ্ছে। জন্মস্থান বলো, হাওড়া। আচ্ছা কি বার ছিল? রবিবার। রবিবার ছিল, ধনু লগ্ন এবং কন্যা রাশি দেখা যাচ্ছে সৌগতর, একদম লাস্ট ডিগ্রি অফ কন্যা রাশি, মানে কন্যার সঙ্গে তুলা প্রায় বর্ডার লাইনে আছে, 29°51' প্রায় তুলায় চলে গেছে আর কি, এপিমেরিস ধরে করলে তুলাতেই বলবে যে কেউ। তুমি কি জানো কন্যা না তুলা? আমি তো কন্যা শুনেছিলাম। হ্যাঁ ঠিক আছে, কন্যা। বেশ, রবি একাদশে নিচস্থ, মঙ্গল সপ্তমে, বুধ দ্বাদশস্থ, বৃহস্পতি চন্দ্র একত্রিত দ্বাদশস্থ বুধের সাথে শুক্র। হ্যাঁ বলো ভালো সাহেব, কি প্রশ্ন আছে বলো। ক্যারিয়ারটা কোন লাইনে আছে? কত সালে জন্ম? 92। এখনো ক্যারিয়ার খুঁজতে হচ্ছে কেন? কি পড়াশোনা করেছো? মাস্টার ডিগ্রি কিসে করেছো? মাস্টার ডিগ্রি ইতিহাস নিয়ে করেছো, তো মাস্টারই হচ্ছে না, মাস্টারির দিকে গেলে না কেন? হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি চাইছ এমনি? হ্যালো, বুঝতে পারছি না, এমনি টিউশন করো বাড়িতে? বাড়িতে টিউশন করো? বেশি বেশি করে করো, চারটে বারমুডা আরো কিনে নাও, পায়জামা আরো কিনে নাও, বেশি বেশি করে টিউশন করো, সেখান থেকে যেন অনেক রোজগার আসে এবং চাকরি বাকরি করার পরও ওটা যেন চলতে থাকে, ঠিক আছে? মনিকা হাসছে, সব থেকে কম পুঁজির ব্যবসা, কি পুঁজিহীন প্রায়, আমার মেরিট, আমার পড়াশোনাটাই পুঁজি, পড়াশোনাটা মানে টিচিংটা তুমি চালাও, বাড়িতে প্রাইভেট হলেও চালাও, বাদবাকি সরকারি চাকরির যা চেষ্টা করছো সেটা তো আমি বলতে পারি না, না ভাই করো না। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে তোমার জন্য আমার মতে বেটার টাইম শুরু হতে চলেছে, 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে, ঠিক আছে? 2 বছরের জন্য টাইমটা তুমি পাবে, 20 থেকে 22-এর শেষাশেষি অবধি, মোটামুটি 2.5 বছর শনি থাকা অবধি ওই টাইমটা থাকবে তোমার জন্য। তবে আমি বলবো 2020 ফেব্রুয়ারি থেকেই টার্গেটটা নিতে, বাদবাকি যা চাকরির পরীক্ষা নিরীক্ষা হ্যান ত্যান সেগুলো তুমি দিতে থাকো, ভালো করে মনোযোগ দিয়ে চলাফেরাটা সাবধানে করবে, দুম করে বিয়েটা করো না। হ্যাঁ ভাইটি আমার, কারণ ওখানে গেলে কিন্তু একদম গিলিগিলি গিয়ে হয়ে যাবে তোমার, দুম করে খালি জীবনে বিয়েটা করো না, কারণ সপ্তমস্ত মঙ্গল দোষ অঙ্গারক দোষ, সপ্তমপতির সাথে দ্বাদশপতির ক্ষেত্র বিনিময়, তুমি থাকবে এক জায়গায়, বউ থাকবে আর এক জায়গায়, একটা বিধিগিচ্ছিরি ব্যাপার স্যাপার, আর যদি দুজনে এক জায়গায় থাকতে চাও তাহলেই বিস্ফোরণ। মাস্টার ডিগ্রি যখন হিস্ট্রিতে করেছো সেটা দিয়ে যতটা পারা যায় রোজগার করতে থাকো, চাকরি বাকরি ভবিষ্যতে পেলেও এটাকে চালু রাখবে, সেই মেন্টালিটি নিয়ে চালাও এটাকে, 2020 ফেব্রুয়ারি অনওয়ার্ড ঝাঁপিয়ে পড়ো, আগামী 2020 ফেব্রুয়ারি থেকে 2022-এর এন্ড পার্ট অবধি, কম বেশি করে থার্ড কোয়ার্টার অবধি তোমার জন্য গুড টাইম, তার মধ্যে তোমার নিশ্চয়ই জীবনের কিছু অ্যাচিভ হবে বলে আমার ধারণা, ঠিক আছে ভাই? তার মানে সৌগতকে ওই আনন্দ কুমারের রাস্তাটাকে দেখিয়ে দেওয়া আর কি, যে বাড়িতে থেকে কিভাবে নিজের পড়াশোনাকে কাজে লাগে, কম পুঁজির কাজ, যদি আনন্দ কুমার কম পুঁজির ব্যাপার ছিল না, বিশাল মানে পুঁজি তাকে ইনভেস্ট করতে হয়েছিল আর কি, এবং জীবনের সবকিছুই তাকে ইনভেস্ট করে দিতে হয়েছিল,
এনিওয়ে সৌগত যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে যে আরো ডিটেইলসে জানার জন্য চেম্বার রয়েছে, চেম্বারে ডেফিনেটলি যোগাযোগ করতে পারো। যারা গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করতে চান, দেখা করতে চান, তাদের জন্য বলবো গড়িয়াহাটে প্রত্যেক সোমবার দিন আপনারা দেখা করতে পারবেন কোচিদার থেকে কোচিদার সাথে। কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে, প্লিজ এটা মাথায় রাখতে হবে। অ্যাপয়েন্টমেন্টটা করে রাখবেন আগে থেকে। সোমবার দিন গড়িয়াহাট ভাগ্যচক্র রয়েছে, মঙ্গলবার দিন হাতিবাগানে তার ব্যক্তিগত চেম্বার। এর প্রত্যেকটি চেম্বারে যাওয়ার জন্যই কিন্তু আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আবশ্যক। আর শুক্র শনি পরপর দুদিন তিনি তার বাড়িতে, খড়দয়ে তার বাড়ি, সেখানে তিনি চেম্বার করেন। আর বাইরের চেম্বারগুলোর জন্য, সরি, বাইরের চেম্বারগুলোর জন্য যে ফোন নাম্বারগুলো স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন, কোথায় কবে কোন দিন বাইরে তিনি চেম্বার করছেন, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, আর এছাড়া তো রয়েছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে বোধ হয় 31 অগস্ট, হ্যাঁ 31 অগস্ট, ওটার জন্য বুকিং অগস্ট মাসের শুরু থেকে, এই অন মাস আগে থেকেই তো চলতে থাকে। বাদ বাকি চেম্বারগুলো 10-11 দিন আগে থেকে বুকিং করবেন, বাদ বাকি মানে উইদিন বেঙ্গল চেম্বারগুলো, সেগুলো তো যেরকম করেন সেরকমই। শিলিগুড়ি কি আছে এর মধ্যে? না, শিলিগুড়ি এর মধ্যে নেই, যেতে পারিনি শরীর খারাপের জন্য, যাব পূজোর পরে, যাব পূজোর পরে। ওকে, তার মানে পূজোর পরে শিলিগুড়ি রয়েছে। আপাতত 31 অগস্ট ব্যাঙ্গালোরের চেম্বার। যারা ব্যাঙ্গালোরের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা নিয়ে নিতে পারেন। এই যে কৌশিকদা, এই যে একটা মানে একদম হাসার কারণটা বলি, যেটা কম পুঁজির একটা জায়গা, একটা ছেলে মাস্টার ডিগ্রি নিয়েছে, সে একটা চাকরির খোঁজ করছে, কিন্তু তাকে টিউশনের জায়গাটা ধরিয়ে দেওয়া যে টিউশনটা করো, টিউশনটাতে তোমার একটা ফিউচার আছে কিন্তু, বা টিউশনটাই তার লাইফের একটা মোটো হতে পারে, এবং তার ক্ষেত্রে বিশাল জায়গা চলে যেতে চাই কিন্তু এখন। আমার এরকম মানে কলকাতার, সাউথ কলকাতা থেকে শিলিগুড়ি অবধি এরকম বেশ কিছু ক্লায়েন্ট আছেন যাদের তুমি মনিকা মানে প্রফেশনালি অফার করলেও করবে না, কারণ সরকার ওই স্কেলে তাদের মাইনে দিতে পারবে না। একদম একদম, আমি এটা বলতে চাইছিলাম। এবং সুন্দর করে তারা কেন্দ্রীয় সরকারকে আইটি ফাইল জমা দিয়ে নিজেদের হিসাবের খাতাও দেয়, ট্যাক্স হলে ট্যাক্স দেয়, ট্যাক্স বাঁচানোর যেটা ট্যাক্স বাঁচে সবই করে। ফ্যান্টাস্টিক, ভাবো সুতরাং কেন করবে না, সেই লেভেলে নিজেদের নিয়ে গেছে, সেই শ্রম তারা ওখানে দেয়, সেই মতো তারা হই হই করে চলছে ঠাকুরের কৃপায়, নিজেদের অধ্যবসায়ের ফলে, নিজের পরিশ্রমের ফলে, কেন করবে না। ব্যাপার হচ্ছে যে প্যাটার্ন অফ দ্য হরোস্কোপ, প্যাটার্ন অফ দ্য হরোস্কোপে তো আমাকে দেখতে হবে। সরকারি চাকরি তো সবাই চায়, বাঙালিরা বিশেষ করে চায়, জানি না 10 বছর পথে সরকার চাকরি বাকরি তুলে দিলে বাঙালিরা কোথায় যাবে, মানে অন্য জাতের কী হবে জানি না, কারণ অন্য জাত খালি আইএস আইপিএস এর জন্য ম্যাক্সিমাম দৌড়ায়, বিশেষ করে ইউপি বিহারওয়ালারা, এখন সব জাতি দৌড়াচ্ছে আর কি ভারতের, ওরা বেশিরভাগ দৌড়াতো, এবং ওইগুলো পেলে ভালো পাবো, না তো ভাই ক্ষেতিবাড়ি করো, এটা হচ্ছে ওদের টেন্ডেন্সি। তা যাই হোক, ইউপিএসসিটা হয়তো থাকবে, কিন্তু বাদবাকিগুলো যদি মরে যায়, বাঙালিরা সহজে পুলিশ হতে চায় না, যারা চায় তারা বিভিন্ন কারণ থাকে, ছেড়ে দিলাম আমি ইউপিএসসি, তো কবে লাস্ট বাঙালি পেয়েছিল বোধ হয় আমরা ভুলেই গেছি, চেষ্টা করেন অনেকেই এখন, তবু প্রবণতাটা বেড়েছে, চেষ্টা করার প্রবণতা বেড়েছে। ডাইরেক্ট আইএস আইপিএস না হতে পারি, 19 ক্যাটাগরিজ পরীক্ষা, কিছু না কিছু অ্যাচিভ করবই, আমার ক্যাটাগরিতে অ্যাচিভ করব, এই স্পৃহাটা বাঙালির বাড়ছে দিনকে দিন, এটা আমার খুব আনন্দ দেয় আমাকে। আইএফএস হব, এটা যখন কোনো বাঙালি ছেলের মা বলে যে আমার ছেলের এটা ইচ্ছা, আমি সত্যি আমি প্রাউড ফিল করি। হবে না হবে ভগবান জানেন, ওর অধ্যাবসায় ভগবান ওকে সফলতা দিক, কিন্তু ভাবনাটা ভেবেছে, এটাই অনেক বাঙালির, বেদ বাঙালির ছেলেই ভাবনা ভাবছে, আমি আমি অভিভূত মানুষ হিসাবে তার কাছে, তার ভাবনার কাছেও আমি অভিভূত। সুতরাং কী হবে জানি না। এবার সরকারি চাকরি যদি পেলাম, যতদিন আছে করলাম, ঠিক আছে, ওকে। এবার বিষয়টা বুঝতে হবে যে প্রাইভেট এবং সরকার দুটো খুঁজে নেওয়ার মধ্যে একটা মানসিকতার তফাৎ থাকে। সাধারণভাবে সফট, আমরা বলি অলস লোকেরা সরকারি চাকরি করেন না, সব সরকারি চাকরি যদি অলস হতো তাহলে সরকারটাও চলতো না, আপনার আমার জীবনযাত্রাও চলতো না, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু ব্যাপার হচ্ছে যে স্বাভাবিক ছন্দে একটা সিকিউরিটি তাদের দরকার, সেই ধরনের মানুষরা একটু সাধারণভাবে একটু সফট, একটু যাদের বলে ফতুবাবু, সাধারণ নর্মাল জীবনযাত্রা, দৈনন্দিন একটা ছন্দে জীবনটা বয়ে যাবে, সেখানে যেন বিশাল কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হোক, সুনামি হোক, কোনো ঝড়ঝঞ্ঝা, এত কিছু যেন না ফেস করতে হয়, কারণ তাদের হরোস্কোপ থেকে বোঝা যায় এই লোকটা কিন্তু খুব বেশি রিস্ক নেবে না। হয়তো সাইন করালে দেখা যাবে তারা সাঁ 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 করে সাইন করে নিচে একটা সাম করে দাঁড়ি মারছে, মানে দে ওয়ান্ট প্ল্যাটফর্ম, সলিডিটি লাইফে, সেই জন্য ওরকম বড় করে সাইনের নিচে একটা দাঁড়িয়ে দিয়ে দেয়, মানে দাগ কেটে দেয়। যারা সাইনের নিচে দাঁড়িয়ে কাটে তারা ভীষণ স্টেবিলিটি পছন্দ করে, স্টেবিলিটি আমরা সকলেই পছন্দ করি, কিন্তু আনস্টেবল জীবনটাকে না করলে আপনি কিন্তু ওপরে অ্যাচিভমেন্টের জন্য যেতে পারবেন না।
তার কারণ হচ্ছে পাহাড় দেখছি উঁচু, কখনো কখনো প্রয়োজনে কিন্তু আমাদের চড়াইয়ের পর উৎরাইও করতে হয় পরের চড়াইটাকে ধরার জন্য। সুতরাং ওটাকে যদি আনস্টেবিলিটি ভাবি তাহলে তো আমি জীবনে পাহাড়ের চূড়াতেই পৌঁছাতে পারবো না, কারণ ওটা উৎরাই না, ওটা প্রয়োজনে পরের চড়াইটাকে ধরার জন্য একটু নেমে গেলাম একদমই তাই পরেরটা উঠবো বলে। সুতরাং লাইফটাও এরকম, যারা স্টেবিলিটি চায় তারা সাইনের নিচে দাম করে একটা দাগ মারে, যারা মারেন তারা সত্যি তো এটা তো আমার চাহিদা ভাবছে, হ্যাঁ এটা আমরা করি তৃতীয় পর্যন্তর থেকে ভাবছে, তখন তাদের ক্ষেত্রে এমন কিছু পেশা বাছার দরকার তারা যা কোয়ালিটি অ্যাচিভ করেছেন মানে পড়াশোনার দিক থেকে, যেটা তার মন মানসিকতা ভাবনার সঙ্গে যায়। তাকে যদি আমি বলি তুমি দৈনন্দিন জীবনে এমন একটা হার্ডকোর কাজ কারবার করো, এমন একটা মানে প্রাইভেট জব করো বা এমন একটা প্রতিযোগিতার কম্পিটিটিভ এরিয়ায় যাও, সেখানে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, মানে এক কথায় বলতে গেলে প্যান্টুলুন ঢিলে হয়ে যাবে। সুতরাং তাকে সফট ভাই চারটে ভালো থ্রি কোয়ার্টার বারমুডা কিনে নিই বা দুটো ভালো পাজামা কিনে নিই, দুটো হাফ পাঞ্জাবি কিনে নিই, চাটাইটা পেতে দিই বা পারলে একটু টুল চেয়ারও অ্যারেঞ্জ করে নিই বর্তমান যুগ সাপেক্ষে, সুন্দর আমি আমার কোয়ালিটি মানুষের মধ্যে দিতে পারি কিন্তু সফটলি। তো টিউশনের থেকে ভালো প্রফেশন আছে নাকি? যখন আমি সেটা করেছি কি মুশকিলের কথা সুগত, আমার মনে হয় চার্চ টাপলে একদম তাই তো দেখেনি, একজন বন্ধু রয়েছে এই চার্চ করাটাই হচ্ছে কাজ কৌশিকদার। নমস্কার, কে আছেন সঙ্গে? সময়টা বলুন। জন্মস্থান কোথায়? কলকাতা। সকাল 10:10:95 সালে জন্মেছেন, জুন মাসে কলকাতায় জন্ম, হাওড়ায় ছিলাম একটু কলকাতায় ফিরি স্যার। কি বার ছিল? শনিবার। কলকাতা শনিবার দিন জন্ম ছিল আপনার, 17 জুন, বাইরে যেতে হবে মনে হয়। সিংহ লগ্ন দেখা যাচ্ছে, একাদশস্থ রবি দেখা যাচ্ছে, ষষ্ঠে চন্দ্র দেখা যাচ্ছে, দ্বাদশপতির ষষ্ঠে বিপরীত রাজ্য করেছে লগ্নে মঙ্গল, ফ্যান্টাস্টিক, পূর্ব ফুলগুনি নক্ষত্রে বুধ বসে আছে, দশমে বৃহস্পতি, চতুর্থে বক্রী, শুক্র বা রবি বুধের অ্যামালগামেশন, দশমে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। এক্সেলেন্ট, বলুন বলুন কি জানার আছে, বলুন কি পড়াশোনা করছেন? হ্যাঁ সে তো বলবোই, পড়াশোনা কি করছেন, পড়াশোনা কি করছেন, কি পড়াশোনা কি হচ্ছে বা হয়ে গেছে কি? আমি এলএলবি কমপ্লিট করলাম। এলএলবি কমপ্লিট করলেন, ফ্যান্টাস্টিক, তাহলে আবার কি জিজ্ঞাসা করছেন, এগিয়ে চলুন। আপনি একটু জুডিশিয়ারির দিকে নজর দিন না। আচ্ছা, জুডিশিয়ারি দিলে আমি পাবো? আরে দিলে পাবো কেন, কনফিউশন আছে? বৃহস্পতি আছে, দশমে সক্ষেত্রস্থ শুক্র বসে আছে, অ্যালং উইথ বুধ বসে আছে, একাদশে লগ্নাধিপতি রবি বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে, তা এত ইনকনফিডেন্ট মানুষ তো আপনি নন, এত ভাবনা কেন ভাবছেন? না আমি একটা চেষ্টা করেছি জুডিশিয়ারি যাওয়ার জন্য। হ্যাঁ সেটাই বলুন, একদম একদম চেষ্টা করুন না। কোন সালে দিলে দাদা মোটামুটি ভালো হয় স্যার? এটাই তো, এই বছর যেটা চলছিল সেটাই তো বেশ ভালো সময় চলছিল আপনার। সবে পাস আউট হলেন? আচ্ছা, সবে পাস আউট হলেন, তাহলে একটুখানি আমি দশাটা দেখে নিই। হ্যাঁ সবে মাত্র পাস আউট হলো, বেশ। জুডিশিয়ারিটার জন্য আপনি মোটের ওপর একটু ঝাঁপিয়ে পড়ুন, 2022 সালের এন্ড থেকে ঝাঁপান, 2022 সালের এন্ড থেকে, এন্ড থেকে। আচ্ছা ঠিক আছে, 2022 সালের এন্ড থেকে মোটামুটি ভাবে একদম ঝাঁপিয়ে পড়ুন, এটাকে আপনার অ্যাচিভ করতেই হবে, এটাকে মোটামুটি মনে মনে ধরে রাখুন। ঠিক আছে, ডোন্ট ওরি স্যার, ঠিক আছে। লাইন এমনিতে ওভারঅল খারাপ কিছু নেই, 8 সংখ্যার মানুষ আপনি, 8 সংখ্যার মানুষ ওকালতিতে ভালোই হয়,
ক্যাপ্টেন্সি তারা ভালোই করে, সততা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, হবে, লগ্নে মঙ্গল আছে তো সহজে মেঘতে দেবে না আপনাকে, আবার চতুর্থে বৃহস্পতিও আছে, সুতরাং সেইখানে দাঁড়িয়ে ওই কালো কোটের থেকে আমার মনে হয় আপনাদের মাথায় এফে লাগিয়ে যে জজ হয়ে বসা ভালো ভাই, সাদা কালোটাকে বিচার করে আমি একটা সঠিক ডিসিশন দেব, সেই জন্য জুডিশিয়ারি লাইনে চলে যেতে বললাম, তাতে কি আপনার নিজের ভেতরটা শান্তি থাকবে, ওম শান্তি বজায় থাকবে, ঠিক আছে, ভালো থাকুন স্যার, জন্মচক ঠিক আছে, কিচ্ছু চিন্তা করার নেই, বাঁ পায়ে গোড়ালিটা সাবধানে রাখবেন, ওখানে চোট আঘাত হতে পারে, বাঁ পায়ের গোড়ালিটা সাবধানে রাখবেন, আর এলএলবি করেছে জুডিশিয়ারির জন্য চান্স নিতে বলেছে, অলরেডি ও চান্স নিয়ে নিয়েছে, ও মেন্টালি প্রিপারেশন রাখছে যে ও জুডিশিয়ারির জন্য, ঠিক আছে, একদম ঠিক, একদম, দেখুন প্রেডিকশন এবং আর্থিক চাহিদা, আর্থিক চাহিদা ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটাই কৌশিকদা, কিন্তু ডেট অফ বার্থ দেখে প্যাটার্ন অফ চার্ট যেটা কৌশিকদা আগের বন্ধু সৌগতের ক্ষেত্রে বলেন যে এটাই প্যাটার্ন, চার্টে একটা প্যাটার্ন বুঝতে হবে এবং সেই মতো করে প্রেডিকশন করা, শনি রবি শনি, একদম 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 মনিকা, এটাকে যদি আমরা না বুঝতে পারি বড় ধোকা খেয়ে যাব, বড় ধোকা খেয়ে যাবো, আমাদের এই যে ডিসস্যাটিসফ্যাকশন ডিসস্যাটিসফ্যাকশন এত কথা বলি না আমরা, অ্যাকচুয়ালি বলি এই কারণেই, কারণ আমরা আমাদের একটা মেধা দিয়ে ভগবান পাঠায়, আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের বেড়ে তোলা সেইটাকে আরও বৃদ্ধি করে দেয়, আমার পরিবার পরিজন পিতামাতা সকলে মিলে যদি সেই পরিবেশ পরিস্থিতি আমি পাই, সেই মেধাবৃত্তিটা আরও বাড়ে, বুদ্ধিমত্তার শার্পনেস আরও বাড়ে, বিভিন্ন টনিক থেকে তো হেলথ ড্রিঙ্ক আছেই সেগুলোকে বাড়ানোর জন্য, খাদ্য খাবারও অবশ্যই আছে, সেগুলো দিয়ে আরও বাড়ানো যায়, এবার ওই শার্পনেস বুদ্ধিমত্তা সব দিয়ে আমি আমার কর্মটাকে অ্যাচিভ করলাম, রোজগার হলো, আমার জীবন চললো, জীবনের ভোগসুখ স্বাচ্ছন্দ্য আছে, প্রচুর মানুষ বলে কি করছি ভগবান জানে করে যাচ্ছি, 55 বছর বয়স হয়ে গেল, 55 বছরে গিয়ে তার মনে হলো কি করছি, রোজগার করছে, ব্যাংক ব্যালেন্স ভালো আছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারাও প্রায় রোজগার করার জায়গায় পৌঁছে গেল, ইয়েস বেটার ছেলে, এতদিন কি করছিলি তাহলে, প্রথম যখন পড়াশোনাটা শুরু করেছিলি মানে স্টেপ বাই স্টেপ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক তারপরে সঠিক দিকে যাওয়া, ঠিক আছে, ওইখানে অনেকের হয় না, পরবর্তী ক্ষেত্রেও তো যারা একদম ঘুরঘুর কে না দেখ মুরমুর কে হয়, সে মুরমুরকে দেখ না একটু, তখন তখন দেখার সময় থাকে, 55 বছরের সময় থাকে না, তখন মুরমুরকে দেখেও কোনো লাভ নেই, কিন্তু এই যে একটু আগে যদি জেনে যাওয়া যে কি করবে, এলএলবি করে প্র্যাকটিস করব নাকি জুডিশিয়ারিটা করব, কি করব, আলটিমেটলি তার কারণ হচ্ছে ঠিকই, হ্যাঁ পথ সঠিক, আমি ওকে একটাই কারণে বললাম, কারণ ওর প্যাটার্ন অফ দ্য হরোস্কোপ, ওর মনন এবং ওর জন্ম তারিখ, সেই জায়গাটা ও যদি ওই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবে, ও অনেক যে বললাম অনেক ওম শান্তিতে জীবনে ওর লাইনটাকে নিয়েও চলতে পারবে, এটা ওর ক্ষেত্রে একটা বেনিফিট দেবে, যে আমি আমার লাইনে এসেছি, আমি কাজ করে স্যাটিসফাইড, কে কী করছে না করছে আমার কাছে সাদা কালো তুমি ভাই লোকাতে পারবে না, আমি সাদাটাকে সাদা কালোটাকে কালো বলবো, কিন্তু উকিল হতে গেলে অনেক কিছুই ক্লায়েন্টের স্বার্থে করতে হয়, কারণ ওই স্বার্থটাই ফার্স্ট স্বার্থ, সুতরাং সেখানে কোনো অন্যায় নেই, সুতরাং সেটা তারা প্রয়োজন অনুযায়ী চেষ্টা করেন, তাদের ক্লায়েন্টের স্বার্থ সেটাই আসল, কিন্তু সবার দ্বারা সব কিছু তো হয় না, আর সেখানে ওইভাবে আমি একদম হাতে মালা ঝপছি বলে তো তাহলে তো আমার রোজগার আসবে না বিভিন্ন ক্ষেত্রে, সুতরাং এমন কাজ করি যেখানে আমার নেম ফেম স্টেবিলিটি স্ট্যাটাসটা বজায় থাকবে, আমি সেই জায়গাটাকে অ্যাচিভ করতে পারবো, সঙ্গে আমি স্যাটিসফাইড। আরও এই আর্টিস্টিক ওয়েতে লাইফকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনারা চোখ রাখুন এই 7 তারিখ থেকে 7ই অগস্ট থেকে সকাল 11:30 7, 8, 9 প্রত্যেক সপ্তাহে বুধ বৃহস্পতি শুক্র সান টিভিতে কৌশিকদার আর্ট অফ অ্যাস্ট্রোলজি নিয়ে আসছেন, সেখানে প্রচুর আলোচনা থাকবে, এই রকমই আপনাদের এত ভালোবাসা পেয়ে এতগুলো বছর ধরে কৌশিকদা মিডিয়াতে রয়েছেন এবং তার আপনাদের এই চাহিদার জায়গাটাতে আরেকটু বড় প্ল্যাটফর্মে তিনি পৌঁছচ্ছেন, এবং এটা অনেকদিন আগেই আমরা দাবি করেছিলাম যে কৌশিকদা আরও একটু বড় প্ল্যাটফর্ম দরকার আপনার প্রেডিকশনগুলোর জন্য, আপনার ভাবনাগুলো সকলের কাছে শেয়ার করার জন্য পরিষ্কার কথা, কারণ সত্যি কথা বলতে ফেসবুক টেসবুক কৌশিকদা করেন না আর সেভাবে ভাবনা শেয়ার করা যায় না, মিডিয়া এইভাবে যদি আমরা কৌশিকদার ভাবনাটাকে নিজেদের আলটিমেটলি নিজেদের লাইফে সেটাকে প্রয়োগ করতে পারি তাহলে প্রত্যেকেই আমরা আর্টিস্টিক ওয়েতে জীবনকে সাজিয়ে নিতে পারবো, এবং সেটা আমি বহু বছর ধরেই বলে আসছি, কিন্তু সেই কারণেই আপনাদের জন্য সান টিভিতে সকাল 11:30 বুধবার দিন বৃহস্পতিবার দিন শুক্রবার দিন প্রত্যেক সপ্তাহে দেখতে পাবেন 7 তারিখ থেকে শুরু হচ্ছে, কেউ ভুলবেন না দেখতে, কারণ কিচ্ছু না কারোর জন্য না, নিজের জীবনটাকে নিজে কি করে সাজাতে হয় সেটা কিন্তু শিখবো আমরা এই অনুষ্ঠান থেকে, যেমনভাবে এই অনুষ্ঠান থেকে শিখেছি অনেকটা আরও শিখবো
অবশ্যই সান টিভির হাত ধরে বুধ বৃহস্পতি শুক্র সকাল 11:30 থেকে 12টা অবধি চলবে অনুষ্ঠান, শুরু হচ্ছে 7ই অগস্ট থেকে। আজকের মতো এখানে ইতি টানছি, দেখা হবে পরের অনুষ্ঠানে, ততক্ষণে যদি সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।